প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি পাঠানপাড়া অর্থাৎ থানার দক্ষিণ পাশে অবস্থিত যে বাড়িটি রয়েছে সেই বাড়িতে অবস্থান করছি। আমরা জানতে পারি যে এখানে কিছুক্ষণ আগে একজন যে জমি বেচা বিক্রি নিয়ে মারামারি হয় সে বিষয়ে আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম। আচ্ছা, কী হয়েছে একটু বিস্তারিত বলুন তো আপনার পরিচয়। আমার নাম মোহাম্মদ মুস্তফা কামাল। আমি থানার দক্ষিণ পাশে, আমাদের বাসা থানার পাঠানপাড়ার পশ্চিম পাড়ে হয়েছে আমার বাসা। তখন আব্বা বিগত অনেক দিন ধরে বাড়ি বিক্রি করার চেষ্টা করে, তখন আমি বলছি রেন থাকলে এটা আমরা দেখব। তখন আব্বা আমার কোনো কথা শোনেন নাই। ওই যে দালাল লাগাইছিল ওই দালালের মাধ্যমে দুই তিনজন আসছে। আসার পর দালালের নাম কি? দালাল নাম হয়েছে মমিন, মমিন কাজী মমিন। তখন উনি দুই তিনজন লোক নিয়ে আসছে। আসার পরে আমি এমনি কথাবার্তা বললে আমি কিছু দেখেন বসত বাড়ি রেন থাকলে আমরা দেখবো, আপনি এখন কিনেন না, আপনাকে মাথা গরম বিক্রি করে ফেলবো, এরকম করে অনেকই আমাদের বসে মানে আমাদের জমিটা আমরা রাখবো। হ্যাঁ, তখনকার ওই কথা না শুনে উনি বলছে কি লোহার যে পাইপ গ্যাসের ওই পাইপ দিয়ে আমাদের ওনার নতুন বাড়ির সামনে ফোন করে নিয়ে ডাকে নিয়ে ওখানে আমাদের বিভিন্ন ধরনের তসারি করছে। আমাদের আমি পাঁচ হাজার টাকিতে ফ্যামিলি, আমার ফ্যামিলির কথা নিয়ে আমার টর্চারিং করছে। জি জি। করার পরে এরপরে কি ফ্যামিলি নিয়ে কি টর্চারিং করছে? এই যে আমার কারণে আমার বাড়ি কিনতে পারে নাই, পার্টি আইনে পার্টি গেছে। এখন আপনি কি চাচ্ছেন? এখন আমি প্রশাসনের কাছে আমি সুস্থ বিচার চাইতেছি, এটা তদন্ত করে দেখুক, দেখে সুস্থ। তখন কি আপনার স্ত্রী কি আপনার পাশে ছিল যখন মারে? যখন আমার পাশে কেউ ছিল না, ওই পার্টি ওই অর্ধের লোকে ছিল। আচ্ছা, তো আমরা চলে যাচ্ছি ওনার স্ত্রীর কাছে। তো আপনার এই বিষয়ে আমার স্বামী বড় বাপ হতে তারা বাড়ি বেসা লোক তর্কাতর্কি হয়েছে। তর্কাতর্কি হওয়ানোর পরে আমি হ্যাঁ নিচে নামাই দিচ্ছি। আমি কেউ এগুলো কার্য করি না, মানুষে খারাপ করি নিচে নামাই দিচ্ছি। হ্যাঁ সেদিকে গেছে, সেদিকে গেছে মনে হয় ওই যে দালাল দিয়ে তারা পাইয়া জিজ্ঞেস করতেছে যে বুঝিয়া বাড়ি বেসা লোককে। তো হ্যাঁ বাধা দেওয়ানোর পরে আবার ঘরে আমার শ্বশুরের লোকে আমার আরও কিছুদিন আগে একটু ঝগড়া হয়েছে, এই ঝগড়া নিয়ে হ্যাঁ কাছে বলছে। এর কাছে বলানোর পরে হ্যাঁ এই ফিকশানও নিয়ে আমার স্বামীর স্বামী মানা করে বাধা দানের কারণে স্বামীর মারধর করছে একা ভাই। তো এখন আপনি কি চাচ্ছেন? আমি প্রশাসনের কাছে বিচার চাই। আপনি প্রশাসনের কাছে বিচার চাচ্ছেন? যে তো প্রিয় দর্শক, আপনারা শুনলেন ওনারাও প্রশাসনের কাছে বিচার চাচ্ছে, তো সেই আশা প্রত্যাশাই করছে। তো এই আমার না আমার ছোটো ভাই এবং আমার বইচা ভাই আমাদের হাসপাতাল গেছে ভাই, আগে হাসপাতাল যান, চিকিৎসা নেন, থানা পুলিশ এটি পরে দেখি আমি, আগে আমি সুস্থ। তখন আমি আইসে আমি ইমার্জেন্সিতে আমি চিকিৎসা নিই, আমাকে অ্যাক্সিডেন্ট ইয়েতে এবং পুলিশ কেসের কাগজ ইয়ে দিছে, আমাদের কাগজ দিছে, সার্টিফিকেট দিছে, আমাদের বলছে যান আপনি যান, অসুবিধা নাই, যাতে সহযোগিতা লাগে হাসপাতালের মাধ্যমে তারা করবে। আমি আমার বিচার চাই প্রশাসনের মাধ্যমে, প্রশাসনের মাধ্যমে।